লকডাউনের ফলে চাহিদাহীন ময়নাগুড়ি ব্লকের রাখির বাজার। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় ছোট বড় দোকানগুলো গতবারের তুলনায় এবারে রাখির বিক্রি নেই। সারা দেশব্যাপী লকডাউনের ফলে স্কুল কলেজ বন্ধ থাকায় রাখি বিক্রেতাদের মাথায় হাত। গত বছরে যে হারে রাখি বিক্রি হতো সেই তুলনায় এবছর তেমন রাখি বিক্রি হয়নি বলে বিভিন্ন দোকানদার জানান। রাখি বিক্রি না হওয়ার ফলে দোকানদারদের মাথায় হাত। কিছু কিছু দোকান প্রচুর পরিমাণে রাখি রয়ে গেছে বলে জানা যায়। রাখি বন্ধন হলো ভ্রাতৃত্ব বন্ধন। এবছর লকডাউনের ফলে তেমন কোনো সাড়া পাওয়া গেল না। স্কুল কলেজ বন্ধ থাকার ফলে কুচিকাচাদের রাখির দোকানে তেমন ভিড় নেই। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল তাদের পর্যাপ্ত পরিমাণে রাখি বিক্রি করতে পারেননি দোকানদাররা। করোনার আবহে বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ দেখা গেল। লকডাউনের ফলে রাখি উৎবন্ধন উৎসব এবং ভাতৃবন্ধন মাটি। এবছর নতুন রাখি কিছু দোকানদার ক্রয় করেনি এবং গতবারের পুরনো রাখি পর্যাপ্ত পরিমাণে ছিল, সেই পুরনো রাখি দোকানদাররা কিছুটা বিক্রি করলেন। লকডাউনের ফলে রাখি উৎসব তেমন চোখে পড়েনি। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাস, টাইমস বাংলা।